नमस्कार बंधुरा आशा करछि सबाई भालो आछेन। आजकेर भिडियोते आमि आपनादेरके देखाबो किभाबे खूब सहजे मोबाइल फोन दिए दुर्गा पूजार पोस्टार डिजाइन करा जाए। आमरा चाइले आमादेर मोबाइल फोन दिए शुभेच्छा पोस्टार तैरि करे आमरा आमादेर बंधु बान्धव एबं आत्मीय स्वजनके शुभेच्छा जानाते पारी। ताहले चलुन शुरू करा जाक। ओके तो आमरा चले आसलाम आमादेर मोबाइल स्क्रिने एबं आमादेर आजकेर फोटोटी एडिटिंग करार जन्य प्रयोजन हबे पिक्सेल लैब एप्लीकेशनेर। एबं आमरा आजकेर एई भिडियोते जेई जेई पिक्चारगुलो व्यवहार करब अर्थात आमरा जेई मटेरियालगुलो व्यवहार करब सबगुलो मटेरियाल लिंक पेये जाबेन भिडियो डेसक्रिपशने। तो आमरा प्रथमे पिक्सेल लैब एप्लीकेशनटी ओपेन करछि। दें এইখান থেকে আমাদেরকে ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড অপশনটিকে চুজ করতে হবে। দেন এইখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে আসব আর সেটা আনার জন্য ফ্রম গ্যালারিতে টাচ করব এবং টাচ করার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। দেন সেখান থেকে আমরা একটি পিকচার আপলোড করব এবং সেটি হচ্ছে আমাদের পোস্টারের ব্যাকগ্রাউন্ডে থাকবে। সো এটা হচ্ছে আমাদের পোস্টারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এই ইমেজটি আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেইখানে এবং আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে তো আমরা এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি এখান থেকে সিলেক্ট করব। এখন আমরা আমাদের যে ছবিটি নিয়ে আসব সেই ছবিটি পিএনজি করতে হবে। সো প্রথমেই আমরা চলে আসব ক্রোম ব্রাউজারে এবং এইখান থেকে আমরা সার্চ দিব remove.bg লিখে। তো এই remove.bg এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এইখানে আপলোড ইমেজ অপশনের উপর ক্লিক করে আপনি যেই ছবিটি পিএনজি করতে চাচ্ছেন সেই ছবিটিকে এখানে অ্যাড করে দিবেন। দেন তারপর এখানে পিএনজি হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটি ছবি পিএনজি করব এবং সেটা করে দেখাবো। তো আমরা গ্যালারি থেকে একটি পিকচারকে সিলেক্ট করছি। তো এইখানে আমরা যে পিকচারটি সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন এই পিকচারটি খুব সহজেই পিএনজি হয়ে গেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি বাটন রয়েছে। তো সেই ডাউনলোড বাটনের উপর ক্লিক করে খুব সহজেই এই পিকচারটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনাদেরকে আবার চলে আসতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। দেন এখন পিকচারটি অ্যাড করার জন্য প্লাস আইকনের উপর ট্যাপ করবেন। দেন এইখান থেকে ফ্রম গ্যালারি অপশনে যাবেন এবং আপনারা যে পিকচারটি পিএনজি করেছেন সেই পিকচারটিকে সিলেক্ট করবেন। দেন এই পিকচারটিকে আপনারা এখান থেকে রাইট করে বসিয়ে দিবেন। তো আমরা এই পিকচারটিকে একটু জুম আউট করে ছোট করে নিব এবং আমাদের এই পিকচারের সাথে অ্যাডজাস্ট করে বসাবো। তো এইখানে বসানোর পর আমরা এই লেয়ারটিকে এখান থেকে লক করে দিব যেন এই লেয়ারটি অর্থাৎ এই পিকচারটি যেন এদিক সেদিক না হয়। তো এইবার আমরা আবার প্লাস আইকনে যাব। দেন এখান থেকে শেপ অপশনের উপর ট্যাপ করে একটি শেপ নিব এবং আমরা এই মাঝখানে ট্যাপ করে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি নিব এবং এই ডিজাইনটির কালার চেঞ্জ করার জন্য আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি কালার অপশন রয়েছে। তো এখান থেকে আমরা একটি কালার চুজ করব। এবার আমরা এই পিকচারের লেয়ারটিকে সিলেক্ট করার জন্য আমরা এই মাঝখানের অপশনে যাব। দেন এখন আমরা এই পিকচারটিকে স্ট্রোক দিব। তো এখান থেকে আমরা স্ট্রোক অপশনে যাব। দেন এখান থেকে অ্যানাবল করে দিব এবং স্ট্রোকের কালারটাকে চেঞ্জ করে আমরা এই কালারটা দিব এবং এখান থেকে স্ট্রোকের ওয়েটটাকে বাড়িয়ে দিব 10% পর্যন্ত। তো এখন আমরা এটাকে আরও জুম ইন করে বড় করব এবং বড় করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে বসাবো। ওকে তো এবার আমরা একটি শেডো দিয়ে দিব। তো শেডিউ দেওয়া হয়ে গেছে এখান থেকে রাইট করে দিব। তো এই লেয়ারটিকেও আমরা এখন এইখান থেকে লক করে দিব। তো এইবার আমাদের কাজ হচ্ছে যে উপরে যে নিউ টেক্সট এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই টেক্সটটি আমরা এডিট করব। ওকে তো এইখানে দেখেন আমরা লিখছি যে শ্রী শ্রী দুর্গা মাতায় নমঃ। তো এই লেখাটি লেখার পর আমরা এখান থেকে ওকে করে দিব এবং এই লেখাটিকে আমাদেরকে কাস্টমাইজ করে আরও ছোট করতে হবে। দেন এইখান থেকে আমাদেরকে এই টেক্সটটিকে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। ওকে তো এখন আমরা এই টেক্সটটিকেও আরেকটু ডিজাইন করব। তো এই টেক্সটের লেয়ারটিকে সিলেক্ট করার জন্য আমরা এ মেনুতে যাব। দেন এইখান থেকে আমরা টেক্সটের কালারটিকে প্রথমে চেঞ্জ করে নিব। ওকে তারপর এখান থেকে আমরা স্ট্রোক দিব এবং স্ট্রোকের কালারটিকে হোয়াইট করে দিব। দেন এখান থেকে আমরা আরেকটু বড় করব স্ট্রোক। ওকে এবার আমরা এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করব এবং এইখান থেকে আমাদের একটি ফন্ট সিলেক্ট করে এইখান থেকে ওকে করে দিব। দেন আমরা এই টেক্সটটিকেও এইখান থেকে লক করে দিব। তো আমাদের তিনটি কাজ ওকে করা হয়ে গেছে। এবার আমরা আরেকটি পিএনজি পিকচার নিয়ে আসবো, আর সেটা আনার জন্য প্লাস আইকনের উপর ট্যাপ করব, দেন সেখান থেকে গ্যালারিতে চলে যাব। এবার আমরা এখানে আরেকটি পিএনজি, অর্থাৎ আমরা পুজোর যে স্ট্যাটাসটি আমরা পিএনজি আকারে এখানে লিখে রেখেছি, তো এই স্ট্যাটাসটি আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারতেছি। এই যে দেখেন আমি নির্দিষ্ট জায়গায় এই স্ট্যাটাসটি বসিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে আরও সুন্দর করে এডিট করে বা অন্য কোনো স্ট্যাটাস দিয়ে সেটাকে ডিজাইন করে নিতে পারেন। তো এই স্ট্যাটাসটি বসানোর পর আপনারা লেয়ারটিকেও লক করে দিবেন। তো আমরা যেই কাজটাই করব সেই লেয়ারটিকেই কাজ শেষ করার পর লক করে দিব, যেন সেটা আর লড়াচড়া না করে। তো এবার আমরা আবার টেক্সট অপশনে যাব, দেন এখানে আমরা কিছু টেক্সট লিখব। ওকে, তো এই টেক্সটটিকে আমরা এই মাঝ বরাবর বসাবো এবং এই টেক্সটটির আমরা কালার চেঞ্জ করব। এবং আমরা এই টেক্সটটিকে ফন্ট চেঞ্জ করে দিব। ওকে, তো এবার আমরা আরও কিছু টেক্সট লিখব এবং সেই টেক্সট লেখার জন্য আমরা প্রথম টেক্সটটিকে কপি করে নিব। তো দেখতে পাচ্ছেন একটি টেক্সট কপি হয়ে গেছে। তো এই টেক্সটটিকে আমরা চেঞ্জ করে শারদীয় লিখব। তো লেখার পর আমরা এই টেক্সটটিকে মাঝখানে বসাবো এবং এই টেক্সটটির ফন্ট চেঞ্জ করে দিব। ওকে, তো এবার আমরা এই টেক্সটটির কালার চেঞ্জ করে দিতে পারি, এবং কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কালার অপশনে যাব, দেন আমরা অন্য আরেকটি কালার চুজ করে দিব। ওকে, তো এবার আমরা এই টেক্সটটিকে আবার কপি করব। কপি করার পর এখন আমরা লিখব প্রীতি ও শুভেচ্ছা। সো এই টেক্সটটি লেখার পর আমরা এটাকেও মাঝখানে বসিয়ে দিব এবং এই টেক্সটটির ফন্ট চেঞ্জ করব এবং কালার চেঞ্জ করব। তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করলাম, দেন এখন আমাদেরকে ফন্ট চেঞ্জ করতে হবে। তো এইখানে আসার পর আমরা আরেকটি ফন্ট চেঞ্জ করে দিব। ওকে, তো এইবার আমরা এই টেক্সটটিকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিব। তো আমাদের এই কাজটি কমপ্লিট হওয়ার পর আমরা এই নিচের যে টেক্সটটি সেই টেক্সটটিকে আবার কপি করব, দেন এইখানে আমরা এই টেক্সটটিকে আরেকটু চেঞ্জ করে সৌজন্যে এবং নাম দিয়ে দিব। ওকে, তো এইবার আমরা এই টেক্সটটির কালার চেঞ্জ করব এবং কালার চেঞ্জ করার পর আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করব। তো আমরা এখানে হোয়াইট কালার দিলাম এবং এই টেক্সটটির ফন্ট চেঞ্জ করে এই ফন্টটি রাখলাম। তো এবার আমরা এই টেক্সটটিকে একটু কাস্টমাইজ করে নির্দিষ্ট জায়গায় বসাবো। ওকে, তো তারপর এখানে আমরা যে যে কাজগুলো করছি সবগুলো লেয়ারকে লক করে দিব। দেন এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। তো এবার আমরা আরেকটি পিএনজি পিকচার নিয়ে আসব, এবং এখানে আমরা যে পিএনজি পিকচারগুলি ব্যবহার করছি তো সবগুলো পিকচারের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা এইভাবে একটি সুন্দর করে দুর্গা পূজার পোস্টার ডিজাইন করতে পারবেন। তো আমরা এখানে যে পিএনজি পিকচারটি নিয়ে আসছি তো সেটাকে আমরা এই কর্নারে সুন্দর করে বসিয়ে দিব, এবং এইখান থেকে আমরা এই পিকচারটিকে সিলেক্ট করে মাঝখানের অপশনে টাচ করব এবং এইখান থেকে আমরা এম্বোজ অপশনে যাব, দেন এটাকে এনাবল করে দিব। তো তারপর এইখান থেকে আমরা ইনটেনসিটিটাকে কমিয়ে দিব, দেন এইখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি যেন আমাদের এই পিকচারটি দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগে। তো ওকে, এইবার আমরা এখান থেকে রাইট করে দিব। তো এইবার দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের যে পোস্টার ডিজাইন করার কথা ছিল সেই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই পোস্টারটিকে সেভ করার জন্য এই থ্রি ডট মেনুতে টাচ করব, দেন এখান থেকে এক্সপোর্ট ইমেজের উপর টাচ করে এখান থেকে আমরা আলট্রা যে কোয়ালিটি রয়েছে সেই আলট্রা কোয়ালিটিকে চুজ করব, দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করে দিব। তো আমাদের এই পিকচারটি কিন্তু সেভ হয়ে গেছে। আর এইভাবেই আপনারা খুব সহজেই একটি দুর্গাপূজার শুভেচ্ছা পোস্টার বানিয়ে নিতে পারেন এবং আপনার যে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন রয়েছে তো তাদেরকে এইভাবে আপনারা শুভেচ্ছা দিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন এডিটিং সম্পর্কে জানতে চাইলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।